অ্যাকচুয়ালি মানুষ তো এরকম নানা রকম কথা বলে। তো কালকে পুজোয় গিয়ে দেখলাম অমিতাভ বচ্চনের একটা বিরাট ডায়লগ আছে যে ম্যায় যা খড়া হতা হ্যাঁ না ওয়াসে লাইন শুরু হতা হ্যায়। কালকে বিখ্যাত বিখ্যাত পুজোয় গিয়ে দেখলাম যে ম্যায় যা খড়া হতা হ্যায় ওয়াসে সেলফি শুরু হতা হ্যায়। হ্যাঁ এরকম মানে কি পাগল হয়ে গেছে লোকে, বাচ্চাও সেলফি নিচ্ছে, তার মাও সেলফি নিচ্ছে, মানে কে বাচ্চা কে মা বোঝা যাচ্ছে না সাজে গোজে। আমার কাছে তো খবর আছে আপনি নাকি কোথায় কার সঙ্গে সেলফি তুলতে যাচ্ছেন, কোথায় আমি জানি না, মানে সেটা না একটু যদি বলেন দর্শকদের সঙ্গে যদি একটু শেয়ার করেন। করে তো এরকম স্পেসিফিক বললে তো আমার, তুমি যদি আমার প্যান্ডোরা বক্স ওপেন করে দাও, ভান্ডা পোর করে দাও, তাহলে মুশকিল হয়ে যাবে। আর আমি যদি স্পেসিফিক বলে দিই, টিআরপিটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তোমার। হ্যাঁ হ্যাঁ, তাহলে টিআরপি বাঁচিয়ে রাখো তুমি, তার কারণ তুমি টিআরপি বেঁচে থাকলে তো আমার আমায় ডাকবে আমরা। আচ্ছা তো পুজো কার সঙ্গে ছবি তুলতে যাচ্ছি বললে, হ্যাঁ তাহলে বাকিদের টেলিফোন তো এক্ষুনি আসা আরম্ভ করে যাবে, তখন আমি কেস খেয়ে যাবো। মানে আপনি সামলাতে পারবেন না সেটা বলুন, সেটা বলুন যে সামলাতে পারবেন না। পুজোর মধ্যে কেস খাই তুমি চাও বলো। না না একদম চাই না, একটু শ্রমিকদের কাছে আসতে হবে। শ্রমিকদের এরকম কখনো হয়েছে মানে এই যে সেলফি তোলার ভিড়, আপনি কখনো এরকম ভিড়ে শামিল হয়েছেন? দেখুন এখন বেকা তেড়া যার যেরকমই চেহারা হোক না, রাজনীতি করলে প্রত্যেকেরই হোর্ডিং লেগে যাচ্ছে। আর টিভিতে একবার যদি কারো চেহারাটা দেখা যায় মানুষ তার সঙ্গে সেলফি তোলে। আমার কাছে ব্যাপারটা অত্যন্ত বিরক্তিকর, কারণ আমার মনে হয় সোশ্যাল মিডিয়া যে কারণে এসেছে এটার পজিটিভ দিকের থেকে এখন নেগেটিভ দিক অনেক বেশি। আর প্রত্যেক মানুষই এখন ছবি হতে চাইছেন বা ছবি কাউকে পাঠাতে চাইছেন, সে তার মতো করে চেষ্টা করছে। এমন কোনো ছবি আপনার মনে আজও উকি মারে? এমন কোনো ছবি মনে আজও উকি মারে? মানে অবান্ত স্মৃতির মাঝে তোমার মুখ অশ্রু জলমল, লিখিও উহা ফিরত চাহ কিনা। আহা এগুলো তো চলে, শ্রমিকের এরকম আছে তুমি জানো না, যে যত গম্ভীর না তার ভেতরে তত রস। এবং শ্রমিক ভট্টাচার্য হচ্ছে একজন কবি, এবং শুধু তাই নয় ও এমন এমন ভাষা বলবে তাতে গলে যাওয়া ছাড়া কোনো উপায়, মানে একদম আইসক্রিমের মতো গলে যায়। আমি এই পুজোয় আমার যেটা ধারণা যে এবারের পুজোটা ছেলেদের নয়, এবারের পুজোটা মেয়েরা নিন। কেন? তার কারণ এক তো বহু জায়গায় মেয়েরাই পুজো মানে পুরো পুরো পুজোটাই মেয়েরা করছে, আর যেখানেই টিভি যাচ্ছে আমি দেখছি ক্লাবের ছেলেরা বলছে এই মেয়েদের ডাক মেয়েদের ডাক মেয়েদের এগিয়ে দিচ্ছে। অর্থাৎ এরাও বুঝতে পারছে যে ক্যামেরা আগে কালার খুঁজছে, ক্যামেরার কালার না পেয়ে যতক্ষণ না ক্যামেরার তোমার ওই এটা জ্বলে যাচ্ছে কালারে, কালারের এতে জ্বলে যাচ্ছে ততক্ষণ ক্যামেরা আগে মেয়েদের খুঁজছে। পুজোটা মেয়েদেরই পুজো। আচ্ছা একটু জয়ন্তদার কাছে সেই প্রতিযোগিতায় কিন্তু অবচেতন মনে মদন দা আছে,